হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সালমান শাহর কিছু ছবি নিয়ে। ভক্তদের সাথে সালমান শাহ যেসব ছবি তুলেছেন, দেখেন সালমান শাহর সাথে ভক্তদের ছবি, সালমান শাহ লাল শার্ট লাল প্যান্ট গায়ে, আর একটা ছবি দেখতেছেন সালমান শাহ গাড়ির ভিতরে শুটিং শেষে ফিরে এসেছে। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ছবিগুলো কালেক্ট করেছি। এটা সালমান শাহ গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছবি, সালমান শাহ ভক্তদের অটোগ্রাফ দিচ্ছে, আর একটা ছবি আছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন সালমান শাহর সাথে ভক্তদের সাথে যে ছবিগুলো, এগুলো আমি অনেক কষ্টে আপনাদের জন্য কালেক্ট করেছি। আমার এই চ্যানেলটা শুধু সালমান শাহ ভক্তদের জন্য উৎসর্গিত, শুধু সালমান শাহর জন্য। সালমান শাহর ভক্তরা যাতে তাদের প্রিয় নায়ককে খুঁজে ফিরে পেতে পারে এই চ্যানেলের মাধ্যমে, আপনার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে দেখবেন সালমান শাহর এমন এমন কিছু ছবি যে ছবিগুলো আপনি আগে কখনোই দেখেননি। প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। এই সালমান শাহর ভক্তদের সাথে, এটা দিনমোহর ছবির শুটিংয়ে সালমান শাহর সাথে সালমান শাহর ভক্তদের একটি ছবি। এটা সালমান শাহর হত্যার বিচারের দাবিতে FDC থেকে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল, মিছিলের একটা পেপার কাটিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা সালমান শাহর একটা ভক্তদের অটোগ্রাফ দিচ্ছে। এটা 15 সেপ্টেম্বর 96 সালের রোববার, দৈনিক রোববারের এটা বের হয়েছে পত্রিকা। এটা সালমান শাহর শুটিং সেটের একটা ছবি, দেখেন এই ছবিগুলো অনেক কষ্টে আপনার জন্য কালেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহ একটা ডিরেক্টর, এটা সালমান শাহ জায়গা কে নিবে ওই সময় একটা পরিচালক, একটা পত্রিকায় বের হয়েছিল এই নিয়ে প্রতিবেদন। এই প্রতিবেদন কাটিংটা আপনাদের দিলাম। এটা ভক্তদের অটোগ্রাফ দিচ্ছে, সালমান শাহর মেয়ে ভক্তরা তাদেরকে সে অটোগ্রাফ দিচ্ছে। এটা সালমান শাহর শেষের দিকে ছবি, মেবি এটা সালমান শাহর এটা শুটিং সেটের ছবি, দেখতে পাচ্ছেন সে বসে আছে ক্যাপ, মাথায় ক্যাপে ক্যাপ পরা। আর একটা ছবি দেখতেছেন, এটা সালমান শাহর সামনে নিয়ে বাইক করে চলে আসতেছে, আশেপাশে সব ভক্তরা দাঁড়িয়ে আছে। এরপরে একটা সালমান শাহ একটা ছবি দেখতেছেন, এক ভক্ত তার কাছে অটোগ্রাফ নিচ্ছে। এটা সব এই ছবিটা কেয়ামত কেয়ামত ছবির পর মুভি রিলিজের পর পর এই ছবিটা মুক্তি পেয়েছে। এটা এটা FDC-র TS স্টলের একটা ছবি, দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা আড্ডা, সালমান শাহ আড্ডা দিচ্ছে আমার সাথে। সালমান শাহ তার খুদে ভক্তদের সাথে একটা ছবি, একজন ভক্ত শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটা পোস্ট করেছেন। দেনমোহর ছবির একটি মুভির একটি পোস্ট ছবি দেখতে পাচ্ছেন, এই এই ছবিটা কিন্তু দেনমোহর ছবিতে আপনার। আর এটা হলো সালমান শাহর জন্য যে আপনার তার সালমান শাহ মৃত্যুবার্ষিকীতে যে মেলা আয়োজন করছিল সেখানে একটা ছবি। এটা সালমান শাহ নিয়ে ওই সময় পোস্ট করা একটা পত্রিকার একটা ছবি, পেপার কাটিং, সালমান শাহের একটা ছবি। এই ছবিটা আনসিন ছবি, আপনার আগে দেখেননি অনেকেই। আর একটা ছবি আসতেছে, এটা সালমান শাহ একটা ডিরেক্টরের সাথে কথা বলতেছে, এই 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 ছবি আপনারা দেখছেন। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং অনেক আননোন ছবি, আনসিন ছবি আমি আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, দেখেন আমি আপনাদের সাথে কত ভালো ভালো ছবি উপহার দিচ্ছি। এটা সালমান শাহ এক ভক্তের সাথে কথা বলতেছে, সেমন একটা ছবি, শুধু তুমি মুভির আগে এই ছবিটা। এটা এই ছবিটাই অলরেডি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখছেন এই ছবিটা। এটাও সালমান শাহর সাথে এক ভক্তের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এটা মেবি কোন পাহাড়ে শুটিং এর সময়। আর এটা দেনমোহর সেটের আর একটা ছবি।